ইসরায়েলি নৃশংসতার বছর পূর্তি আজ থামছেই না হামলা ও মৃত্যুর মিছিল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভবিষ্যৎ চিন্তায় লাখ ইসরায়েলি হামলায় সব হারিয়ে লেবানন প্রবাসী বাংলাদেশিরা খাদ্য বাসস্থান সংকট নিরসন সহ দেশে ফিরতে সরকারের সহায়তা কামনা বন্যায় বিপর্যস্ত শেরপুর নেত্রকোনার হাজারো মানুষ খাদ্য বাসস্থান সংকটে মানবেতর দিন যাপন বানভাসীদের এবং গণ অভ্যুত্থানের পর পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র কাছে আবাসন সংকট আরও হল ছাত্রীরা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বছর পূর্তি আজ এক বছর পেরিয়ে গেলেও থামছে না হামলা ও মৃত্যুর মিছিল সবশেষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এতে গেল এক বছরে প্রায় বিয়াল্লিশ হাজার ছাড়িয়েছে প্রাণহানি ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণে হামলা চালায় এতে নিহত হয় ছয় হাজার বারোশো ইসরায়েলি জিম্মি করে রাখে দুইশো জনকে এর প্রতিশোধ নিতে দৃশ্যত বেপরোয়া হয়ে ওঠে ইসরায়েল হামাস নির্মূলে গাজায় বিমান হামলার পাশাপাশি শুরু করে স্থল অভিযান গাজা ইসরায়েলি বর্বরতার এক বছর হয়ে গেছে এই এক বছরে উপত্যকায় প্রাণ গেছে বিয়াল্লিশ হাজারের মতো ফিলিস্তিনির আহত প্রায় এক লাখ ইসরায়েলি বর্বরতায় ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় শতভাগ বাড়িঘর স্কুল কলেজ ধর্মীয় স্থাপনা সহ অধিকাংশ হাসপাতাল কয়েক দফা সাময়িক অস্ত্রবিরতি হলেও স্থায়ী যুদ্ধবিরতি হয়নি বিভিন্ন দাবিতে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা না হওয়ার কারণে ফলে গাজা উপত্যকা এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে যেদিকে চোখ যায় কেবলই ধ্বংসযজ্ঞ ইসরায়েলি আগ্রাসন কেবল গাজাতেই সীমাবদ্ধ থাকেনি ছড়িয়েছে পশ্চিম তীরেও নিষ্ঠুর হামলায় বেড়েছে ফিলিস্তিনিদের স্বজন হারানোর কষ্ট আর ক্ষুধা দিশে হারা অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা ইসরায়েলে অবিরত বিমান ও স্থল হামলায় বিপদে জর্জরিত গাজার চারদিকে এখন শুধুই হাহাকার নিরাপদ আশ্রয় দূরে থাক তেইশ লাখ গাজাবাসীর এখন মাথা গোজার ঠাইও নেই উপত্যকাটি অবরুদ্ধ করে রাখায় এসব মানুষের অর্ধাহার অনাহারে দিন কাটছে খাদ্য বাসস্থান সংকটে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয় উপত্যকাটির বাইশ লাখ ফিলিস্তিনির জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন তবে ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে সেখানে সহায়তা পৌঁছানো ক্রমে কঠিন হয়ে পড়েছে এমনকি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি লক্ষ্য করে ইসরায়েলের সেনাবাহিনীর হামলার ঘটনাও ঘটেছে তাই অনেকেই ঘাস ও পশুখাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে এ পরিস্থিতিতে ডায়েরিয়া ও পানিবাহিত রোগের পাশাপাশি পোলিও ব্রঙ্কাইটিস হেপাটাইটিস এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা আহতদের চিকিৎসা দিতে অস্থায়ী হাসপাতাল ও শরণার্থী শিবিরেও হামলা থামায় নিতে লাভিব এতে মানবিক বিপর্যয় যেমন ঘটেছে তেমনই সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি আগ্রাসনের এক বছর পূর্ণ হওয়ার দিনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়া হোসেনারা জাতিসংঘের তথ্যমতে গেল এক বছরে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু যুদ্ধ শুরুর পর থেকে জুলাই মাস পর্যন্ত ঘরবাড়ি ছেড়েছে প্রায় ১৯ লাখ মানুষ এই সংখ্যাটা গাজার মোট জনসংখ্যার আশি শতাংশ ইশতিয়াক হোসেইন মোহনা সংবাদ সংকটের পাশাপাশি ক্ষুধা তৃষ্ণায় কাতর লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা ইসরায়েলি আগ্রাসনে মাথা গোজার ঠাই সহ সর্বস্ব হারিয়ে কারো আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে কেউবা আবার আশ্রিত হয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে এ অবস্থায় দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আরও জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে কাজ করছেন এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক এর মধ্যে প্রায় চল্লিশ শতাংশই নারী সংকট শুরু পহেলা অক্টোবর ইসরায়েলি হামলার পর থেকে হিজবুল্লা নির্মূলের নামে ইসরায়েলি আগ্রাসনের লাখো লেবানিজের পাশাপাশি নিজের ধ্বংস হয়ে গেছে এসব প্রবাসীর মাথাগোজার ঠিকানা ফলে এদের একটা বড় অংশেরই ঠাঁই হয়েছে স্থানীয় বিভিন্ন লেবানিজের বাসা বা আশ্রয়কেন্দ্রে প্রাণ প্রাণভয় ভীত এইসব অসহায় বাঙালি কোনো গাদাগাদি করে রাত কাটাতে পারলেও প্রকট হয়ে উঠেছে খাদ্য সংকট খুদার জ্বালা মেটাতে বাংলাদেশি ধृताবাসকে অনুরোধ জানিয়েছেন তারা আমরা এখানে আমি সব কিছু গেছেগা বুঝছেন এখানে অনেক অনুরোধ করে কইতে আছি আমি থাকি বাপদা বাপদা এলাকায় আছে এখানে আমার অনেক লোকজন আছে আমরা একটা লেবাননের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই লোকগুলা ওনারা ছুঁড়ে থাকত না বাতি ওই দিকে ওখান থেকে আপনার এখন বর্তমানে বাইরে রভিকারিনী মসজিদের সামনে অবস্থান করতেছেন দূতাবাসের হচ্ছে অনুরোধ আপনারা এদের থাকার জন্য যে ব্যবস্থাটুকু করা দরকার আপনারা একটু কষ্টকেরা

দু একটি স্থানে পানি কমলেও খাদ্য বাসস্থান সংকটে বানভাসীদের দুর্ভোগ কাটছে না নেত্রকোনা জেলা সদর ছাড়াও পূর্বধলা কমলাকান্দা ও দুর্গাপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পূর্বধলা উপজেলার জারিয়া নাটের কোনা আনসার ক্যাম্পের পশ্চিম পাশে পাশেবাদ ভেঙে বারহা গুজাখালী সহ প্লাবিত হয়েছে জেলার অন্তত গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছেন এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট দর্শক শেরপুরের বন্যা পরিস্থিতি জানাতে শ্রীবর্দী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজাউল বন্যার সার্বিক চিত্র সম্পর্কে দর্শকদের জানাবেন আসতে পারছি না উনি আসছে তো এই শেরপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে নিম্ন অঞ্চলে নতুন করে প্লাবিত হয়েছে অন্তত আরো পঞ্চাশটি গ্রাম এ পর্যন্ত প্রায় দেড়শো গ্রাম প্লাবিত হয়েছে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়েছিল তার মধ্যে বেশ কিছু এলাকা পানি সরে এসেছে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বন্যা এলাকার আপনার কাঁচা রাস্তাঘাট এবং কি ফসলের ক্ষেত মাছের ঘের এবং পশু খামার এছাড়াও আপনার বেশ কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন রয়েছে তবে জেলা প্রশাসন সূত্র আমাকে জানিয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পানিবন্দি লোকদেরকে সেখানে সরিয়ে রাখা হয়েছে পাশাপাশি আপনার ওই আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এছাড়াও বন্যা দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বন্য এলাকায় ত্রাণ সহায়তা দিচ্ছেন তো আজকে অনেক এলাকায় পানি কমতেছে তবে দুর্ভোগ আরো বেড়েই চলছে এই ছিল শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশ্রেষ্ঠ তথ্য ধন্যবাদ সরকার পরিবর্তনের পর অনেকটাই পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র দলীয় মুক্ত হওয়ায় হলে রাজনৈতিক প্রভাব না থাকায় কিছুটা কমেছে আবাসন সংকট হলের আবাসন চিত্র নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অন্যদিকে আনুপাতিক বিচারে ছাত্রীর চেয়ে হল সংখ্যা নেহা এ নিয়ে আক্ষেপ জানিয়েছে ছাত্রীরা আলীর বিশেষ প্রতিবেদন রাজনৈতিক প্রভাবে আবাসিক হলে গাদাগাদি করে থাকতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের এ নিয়ে চাপা ক্ষোভ থাকলেও কারোরই কিছু করার ছিল না তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সে চিত্রে এসেছে পরিবর্তন যদিও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যেখানে চারজন থাকার কথা ওইখানে আটজন দশজন কখনো কখনো বারো জনও থাকত তো ওই অবস্থা থেকে মোটামুটি একটু উত্তরণ হয়েছে কমই আছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে নতুন যে তেইশ চব্বিশ সেশনটা আসবে ওটা আসার পরে তারপরও হয়তো সিট সংকট থাকবে আবাসিক সংকট নিরসনে উদ্যোগ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সরকার পতনের পরপরই শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয় বিভিন্ন হলে আবার খুব শীঘ্রই জগন্নাথ হলে নতুন ভবন চালু হবে বলে জানান প্রোভোস্ট আমার হলে একটা নতুন ভবন অলরেডি সব রেডি আমরা যখন নতুন ভবনে যাব আমার বিশ্বাস যে জগন্নাথ হলে মানে আবাসিক যারা আছে এবং ফার্স্ট প্রথম বর্ষের যারা তারা মানে থাকার সুযোগ পাবে তবে ছাত্রীদের আবাসন সংকটের নেই কোনো অগ্রগতি বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিচল্লিশ হাজারের বেশি এর মধ্যে বাহান্ন শতাংশ ছাত্রী ও আটচল্লিশ শতাংশ ছাত্র আশ্চর্যের বিষয় হচ্ছে ছেলেদের জন্য হল যেখানে চোদ্দটি মেয়েদের জন্য সেখানে রয়েছে মাত্র পাঁচটি আবাসিক হল এখন দ্বিতীয় বর্ষে চলতেছে তারপর হচ্ছে বঙ্গমাতা হল থেকে এখনো কোনো সিটে নোটিশ বা কিছুই আমাদেরকে হলে উঠাতে পারছে না এখন যদি এমন একটা হল করা হয় যেখানে সাত মার্চের মতো হচ্ছে গিয়ে দশতলা ভবনে তিন চারটা ভবন হবে সেক্ষেত্রে হয়তো এটা সমাধান করা যাবে বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল্লাহ আল মামুন জানান সংকট সমাধানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মেইন আবাসিক সমস্যাটা আছে মেয়েদের হলে আমাদের মেয়েদের হলে যে স্টুডেন্ট অ্যাটাচমেন্ট তার থেকে মেয়েদের আসনের সংখ্যা অনেক কম সেটা নিয়ে আমরা একটা কমিটি গঠন করেছি এবং সেই কমিটি কাজ করছে এবং আমরা আশা করি খুব দ্রুতই মেয়েদের হলে আমরা প্রাথমিকভাবে পাঁচশো সিট ইনক্রিজ করতে পারব যদিও ছাত্রীদের জন্য দুটি হল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তবে সেটিও যথেষ্ট সময় সাপেক্ষ মুদাসির আলী মোহনা সংবাদ ঢাকা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুর नेत्रকণায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দর্শক এবার জানব नेत्रকণার বন্যা পরিস্থিতি জানাছেন সহকর্মী রওয়ায়েদ বাপি বাপে नेत्रকণার সার্বিক বন্যার চিত্র আজ কেমন পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু বিগত 3 দিন যাবত কিন্তু नेत्रকণায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এবং আহ বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নেত্রকোনা আমি এখন আছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা উপজেলায় আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি বাড়ির উঠুনে দাঁড়িয়েছি যে এই উঠুনটি কিন্তু যে পানিতে আহ হয়ে হয়ে রয়েছে আমি এখন এই এলাকার যে একজন বন্ডা দুর্গত মানুষ আমি ওনার সাথে কথা বলবো যে এই যে আপনাদের এলাকায় কি কি ক্ষতি হয়েছে এবং আপনারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা না আমরা কোনো সাহায্য সুবিধা পাইনি তবে আমাদের ধান কৃষি যা আছে সব পানি তলায় গেছে হাঁস মুরগি যা সব পানি বাসায় নিয়ে গেছে মানুষ নিয়ে রকম রাস্তায় গিয়া ঠাই পাই নাই রকম রাত্তা কাটাইছি আর কেউ আইসে দেখে নাই আমরা ফেনিসি টাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মুরজিদ থেকে বাজার থেকে তুইলা ওই দেশে পাঠাইছি কিন্তু আমাদেরকে কেউ দেখতে আসে নাই

যত পর্যন্ত আমরা অনুকিন্তু সাহায্য পারিছি না আ যে এখানে বলছিলেন যে বন্যা তো যে তারা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না এবং এই নেটকুনা জেলার চারটি উপজেলার হাজার হাজার বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং যে সুপেয় যে পানির যে টিউবওয়েলগুলো সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং সাধারণ মানুষজন কিন্তু খুবই দুর্ভোগে রয়েছেন এবং তারা যেটি বলছিলেন যে অন্যান্য ফেনি এবং নোয়াখালীর মতো এলাকায় যখন বন্যা হয়েছিল তখন কিন্তু বেশ সহযোগিতা নিয়ে এই এলাকার লোকজন গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই নেত্রকোনা অঞ্চলে তেমন ভাবে ত্রাণ সরবরাহ করা হচ্ছে না তো নেত্র জেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ পানি বন্দী রয়েছে এবং তারা খুবই করুণ দিনাতিপাত করছেন তো আমরা সকাল থেকেই নেত্রকোনার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং তারা প্রত্যাশা করছেন যে সরকারের পক্ষ থেকে এবং সুশীল সমাজ কিংবা দানশীল ব্যক্তি যারা তাদের পক্ষ থেকে এই নেত্রকোনার বন্যার্থ মানুষের পাশে তারা এমন প্রত্যাশাই করছিলেন তা মাহমুদ এই ছিল আমার কাছে নেত্রকোনার দুর্গাপুর থেকে বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ মাহমুদ বাপে আপনাকে ধন্যবাদ দুয়ারে করানারছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দেবী দুর্গাকে বরণ করে নিতে শেষ মুহূর্তে চলছে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজানোর কাজ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত পুলিশ প্রশাসন কুষ্টিয়া থেকে মিলন খদ্দকার ও দিনাজপুর থেকে সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পাউপি শারদীয় দুর্গ ঘিরে কুষ্টিয়ায় চলছে প্রস্তুতি মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর মৃৎশিল্পী ও আয়োজক কমিটির সদস্যরা কুষ্টিয়ায় এবার দুইশো মণ্ডপে অনুষ্ঠিত হবে এবারের দুর্গ উৎসব মার কাছে আমাদের একটাই আশা তিনি যেন আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে রাখেন অনেক কাজের সব আমাদের ভিতরে আমরা কাজ শেষ করতে হবে এখনো ছয়টার খুব ব্যস্তর ভিতরে আছি আমরা আমাদের নিরাপত্তা সার্বিক এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে যেন সরকার সার্বিক দিক দিক থেকে আমাদের নিরাপত্তা প্রদান করে এই উৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিতরে আমাদের মন্দিরে গ্রাম পুলিশ বা আনসার জেপি বলা হয় থাকে সেই আনসাররা থাকবে প্রত্যেক নিয়নে গ্রাম পুলিশ আছে তারা অলরেডি তাদেরকে আমরা নিয়োজিত করে রেখেছি এদিকে দিনাজপুরের তেরোটি উপজেলায় এবার এক হাজার দুশো সাতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি মাটির কাজ প্রায় শেষ এখন চলছে রং তুলির আচর প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজাতেও ব্যস্ত আয়োজকরা আমাদের মাটির এক প্রকার কাজ শেষ হয়েছে এরপরে আমাদের রঙের কাজ হবে তো ষষ্ঠী পূজা ঘট অধিবাসের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে এবার বাজারে আমাদের কাজ অবশ্যই প্রসাদটা একটু কম এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে বলে আশা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যে মন্দিরে মন্দিরে মা দুর্গার রংতুলি কাজ প্রায় সম্পন্ন দিকে সুষ্ঠুভাবে পালন আমরা করতে পারবো প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার দুর্গাপূজায় প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাকবে এমনটি প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ সবজির আবাদ এতে বিপাকে পড়েছেন কৃষক ও গৃহস্থ এ নিয়ে আরও জানবো সহকর্মী উষা ফেরদোসের কাছে বৃষ্টিতে সাভার এলাকায় সবজি ও ফসলের ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন হচ্ছে ধামরা এবং বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে বৃষ্টিতে ফসলের এত ক্ষতি হয়েছে যে কৃষক এখন অনেক বেশি হতাশ যে সেই হচ্ছে আগামী দিনগুলো কিভাবে হচ্ছে সেই সংসার চালাবে কিংবা জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবে সেটা নিয়ে খুব হতাশ আমি হচ্ছে আপনাকে কৃষকের সাথে যুক্ত করছি আপনি যদি আমাদের হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু জানান আমাদের হজপাতা লাল শাক এবং পুঁই শাক মূলা শাক বহু পরিমাণ খরচ হয়েছে ক্ষতি হয়েছে আমাদের আচ্ছা এখন হচ্ছে কি করছেন এই ক্ষতি পুষিয়ে নিতে কি করছেন এখন খড়লে কি পোষণ করব এখন আবার ফের আবার বুনছি এত পাই নাই আচ্ছা আমি আরেকজন কৃষকের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে যে উনি আসলে কিভাবে এই ক্ষতি হচ্ছে মোকাবেলা করবেন আসসালামু আলাইকুম আমাদের কৃষকের মাঠ পড়ছে যারা আছে তারা অতিরিক্ত ক্ষতি করেছে করছে এখন ওরা এক একবার তো একটা করে ফসল তিনবার সবে কইবনি মারি গেছে এখন আবার নতুন করে কেউ কিস্তি উঠেছে কেউ লোনে টিয়ালে সুদের ভরে টলে আবার নতুন করে বলছে এখন এবে যে পরিস্থিতি আবারও আশঙ্কা এই পূজার বৃষ্টিতে আবারও তারা খেত খেক কৃষকেরা এক মারবে বয়ে যাবে কই তাদের বাঁচার মতন কোনো উপায় নেই এত মায়ের এই পূজার এই কদিন বৃষ্টি হলে সমস্ত কিছু আবার পৌঁছা যাবে কই তো মাহমুদ আমি হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে হচ্ছে কৃষকের কত ক্ষতি হয়েছে এবং হচ্ছে আমি সকাল থেকে মাঠগুলোতে গিয়েছি সেখানে দেখেছি যে নতুন করে আবার কৃষক স্বপ্ন বোনার চেষ্টা করেছেন কে হচ্ছে আবার উষা আপনাকে ধন্যবাদ দর্শক আবারও ফিরছি খেলার খবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দিনের একমাত্র ম্যাচে রাত আটটায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা সার্জায় মাঠে লড়াইয়ে নামার আগে দু দলই গ্রুপের প্রথম ম্যাচ জিতেছে আজকের লড়াই টেবিল টপার হওয়ার এখন পর্যন্ত চব্বিশ বারের দেখায় উনিশ জয় ইংলিশ নারীদের এর মধ্যে শেষ দশ দেখায় নয়টিতে জিতেছে ইংল্যান্ড এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে অন্যদিকে সবশেষ দু হাজার ষোলো সালে ইংলিশদের বিপক্ষে জয় পাওয়া প্রোটিয়া মেয়েরা আট বছর পর জয়ে ফিরতে চায় শেষ করব মোহনা সংবাদ যাবার আগে ইসরায়েলি নৃশংসতার বছর পূর্তি আজ থামছেই না হামলা ও মৃত্যুর মিছিল ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভবিষ্যৎ চিন্তায় লাখো ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় সব হারিয়ে উদ্ভ্রান্ত লেবানন প্রবাসী বাংলাদেশিরা খাদ্য বাসস্থান সংকট নিরসন সহ দেশে ফিরতে সরকারের সহায়তা কামনা বন্যায় বিপর্যস্ত শেরপুর নেত্রকোনার হাজারো মানুষ খাদ্য বাসস্থান সংকটে মানবেতর দিন যাপন বানভাসীদের এবং গণ অভ্যুত্থানের পর পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র কাটছে আবাসন সংকট আরও হল চায় ছাত্রীরা এই ছিল মহনা সংবাদে পরবর্তী সংবাদ বিকেল সাড়ে পাঁচটায় মহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন ডব্লিউ সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ